আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাতি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব শবে কদরের মহত্ত্ব নিয়ে। শবে কদরে রয়েছে বিশাল মর্যাদা ও মহত্ত্ব। মহান আল্লাহ এই রাতে কোরআন অবতীর্ণ করেছেন এবং সে রাতে মহত্ত্ব ও ফজিলত বর্ণনা করার জন্য কোরআন মাজিদে পূর্ণ একটি সূরা অবতীর্ণ করেছেন এবং সেই সূরার নামকরণও করা হয়েছে তারই নামে। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আমি ওই কোরআনকে শবে কদরের অবতীর্ণ করেছি। তুমি কি জানো শবে কদর কি? শবে কদর হলো হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। 1,000 মাস সমান 30,000 রাত্রি, অর্থাৎ এ রাত্রে মর্যাদা 30,000 গুণ অপেক্ষা বেশি। সুতরাং বলা যায় যে এই রাত্রে একটি তসবিহ অন্য রাত্রের 30,000 তসবির অপেক্ষা উত্তম। অনুরূপ এই রাতে 1 রাকাত নামাজ অন্যান্য রাতে 30,000 রাকাত অপেক্ষাও উত্তম। বলা বাহুল্য, এই রাতে আমল শবে কদর বিহীন অন্যান্য 30,000 রাতের আমল অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। সুতরাং এই ব্যক্তি এই রাতে ইবাদত করল, আসলে সে যেন 83 বছর 4 মাস অপেক্ষাও বেশি সময় ধরে ইবাদত করল। শবে কদরের রাত হলো মোবারক রাত, অতি বরকতময়, কল্যাণময় ও মঙ্গলময় রাত। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। বরকতময় রাত্রি হলো লাইলাতুল কদর বা শবে কদর, আর শবে কদর নিঃসন্দেহে রমজানে। বলা বাহুল্য, ওই রাত্রি শবে বরাতের রাত্রি নয়, যেমন অনেকে মনে করে থাকে ওই রাত্রে বৃথা মন গড়া ইবাদত করে থাকে। কারণ কোরআন লাউহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে অথবা তার অবতরণ শুরু হয়েছে রমজান মাসে। কোরআন বলে রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আর আল্লাহ তাআলা আরো বলেন, নিশ্চয় আমি ওই কোরআনকে শবে কদরে অবতীর্ণ করেছি। আর এ কথা অবধি যে শবে কদর হলো রমজানের শাবানে নয়। এই রাত সেই ভাগ্য রাত যাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থির হয়। এটা হলো সেই রাত যে রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাকুল তাদের প্রতিপালকের আদেশ অবতীর্ণ হন, অর্থাৎ যে কাজের ফয়সালা ওই রাতে করা হয় তা কার্যকারী করার জন্য তার অবতরণ করেন। মহান আল্লাহ বলেন, এ রাত হলো সালাম ও শান্তির রাত, সে রজনী ফজর উদয় পর্যন্ত শান্তিময়। পূর্ণ রাতটাই শান্তির পরিপূর্ণ, তার মধ্যে কোনো প্রকার অশান্তি নেই। রাত্রি জাগরণকারী মুমিন নারী পুরুষের জন্য এ হলো শান্তির রাত্রি। শয়তান তাদের জন্য কোনো প্রকার অশান্তি আনয়ন করতে পারে না, অথবা সে রাত্রি হলো নিরাপদ। শয়তান রাত্রে কোনো প্রকার অশান্তি ঘটাতে পারে না, অথবা সে রাত হলো সালামের রাত। এ রাত্রে অবতীর্ণ ফেরেশতাগুলো ইবাদতকারী মুমিনদেরকে সালাম জানায়। তো ভিউয়ার্স, শবে কদরের তাৎপর্য এবং মহত্ত্ব বলে শেষ করা যাবে না। মহত্ত্ব আসলে অনেক অনেক মহত্ত্ব। তো এরকম ইসলামিক আরো নতুন নতুন ভিডিও এবং ইসলামিক বিষয়ে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।